ওয়েলকাম টু নাহিট টোয়েন্টি ফোর আমি একটু ঈদের ছুটিতে বাসায় গিয়েছিলাম যার কারণে আসলে তোমাদের সাথে অ্যাক্টিভ থাকতে পারিনি তো যাই হোক আমি এখন চলে আসছি রাজশাহীতে এবং এখন থেকে আমি রেগুলার ভিডিও দিব তো এসেই আসলে তোমাদের সামনে যত বড় একটা আপডেট পেয়েছি সেই বড় আপডেটটা তোমাদের সামনে আজকে বিস্তারিত তুলে ধরবো আজকে এখন আলোচনা করবো আমি এই ভিডিওতে আলোচনা করবো অ্যাকচুয়ালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট নিয়ে খ ইউনিট এর পরবর্তীতে গ ঘ সবগুলো আলোচনা করবো তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ঢাবির খ ইউনিট এই খ ইউনিটে এমসিকিউ এ কী কী আসবে এবং রিটেনে কী কী আসবে অ্যাকচুয়ালি কী কী আসবে এই বিষয়টা একদম ক্লিয়ার করে দেব কারণ এটা নিয়ে প্রচুর ঝামেলা হচ্ছে কিন্তু তোমাদেরকে একটা জিনিস খুব স্ট্রিক্টলি বলে দিতে চাই যে ফেসবুকে হোক বা যে কোনো কোথায় হোক কি আসবে কোন কোন সাবজেক্টে পরীক্ষা পরীক্ষা হবে কোন সাবজেক্টে কত মার্কস পেতে হবে জিপিএতে কত মার্কস কত পেলে পাস এই জিনিসগুলা এই যে ফেসবুকে এর কাছে ওর কাছে এগুলো না শুনে তোমরা চেষ্টা করবা যে ইউনিভার্সিটির তথ্য দরকার সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে তাদের সার্কুলারটা একটু দেখে নিবা কারণ সার্কুলার দেখার থেকে এর থেকে সত্য নিউজ আর কোথাও নেই তোমরা এত বড় হয়ে গেছো তোমাদের এখন ইউনিভার্সিটিতে তোমরা এখন পরীক্ষা দিবে তোমরা যদি একটা ইউনিভার্সিটির পরীক্ষা দাও সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে সেই সার্কুলারটা যদি একটু বের করে না দেখো তাহলে তোমরা কিসের পরীক্ষার্থী তোমরা শুধু এই যে এর কাছে ওর কাছে আমার কাছে যখন ফোন আসে যে ভাইয়া অমুক ইউনিভার্সিটিতে কত জিপিএ লাগে এইগুলো শুনলে ভাই খুবই বোরিং লাগে একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট তোমরা ইউনিভার্সিটির পরীক্ষা দিবা কোথায় কত জিপিএ লাগে এই জিনিসটা সার্কুলার খুঁজে তোমরা বের করতে পারো না তো আমি সার্কুলার দেখার পরে এই জিনিসগুলো আরও একটু নিজস্ব কিছু মতামত এখানে অ্যাড করে এই জিনিসগুলো আজকে ক্লিয়ার করে দেব দেখা বিশ্ববিদ্যালয়ের ছয় এখানে এমসি হবে পঞ্চাশ মিনিটে এবং পঞ্চাশ মিনিটে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে ওয়ান পয়েন্ট টু ফাইভ এবং মোট পঁচাত্তর মার্কস এমসি হবে পঁচাত্তর মার্কের আর রিটার্ন চল্লিশ মিনিটে পঁয়তাল্লিশ নম্বর পঁয়তাল্লিশ নম্বরের পরীক্ষা দিতে হবে তাহলে এমসি কি হচ্ছে পঁচাত্তর আর রিটার্ন হচ্ছে পঁয়তাল্লিশ ওকে পাশ মার্ক হচ্ছে একশো বিশ মার্ক এই যে পঁচাত্তর এবং পঁয়তাল্লিশ দুইটা মিলে হচ্ছে একশো বিশ এই একশো বিশের মধ্যে তোমাকে সব মোট মাঠ আটচল্লিশ পেতে হবে শুধুমাত্র আটচল্লিশ পেলেই হবে না বাংলাতে পেতে হবে সিক্স ইংলিশিতে কমপক্ষে সিক্স বাংলাতে কমপক্ষে সিক্স জিকেতে কমপক্ষে বারো এবং রিটেনে কমপক্ষে বারো এই সবগুলো মিলে তোমাকে মোট মাঠ আটচল্লিশ পেতে হবে মোট না সবগুলো বেশি কম এইদিকে মোট আটচল্লিশ পেতেই হবে কমপক্ষে আর এদিকে কমপক্ষে ছয় ছয় বারো বারো করে পেতেই হবে যদি এখানে আটচল্লিশ পাও এখানে আবার যদি পাঁচ পাও তাও হবে না এখানে যদি একশো পাও এখানে যদি পাঁচ পাও কোথাও যদি এগারো পাও তাও হবে না তাহলে এখানে কমপক্ষে ছয় ছয় বারো বারো এবং মোট আটচল্লিশ থাকতে হবে তাহলেই তুমি পাস ঠিক আছে তো এই যে একশো বিশ মার্ক তার সাথে এমসিকিউ প্লাস যে রিটার্ন যে একশো বিশ মার্ক তার সাথে এসএসসির সাথে ছয় দিয়ে গুণ এস যে জিপিএ তার সাথে ছয় দিয়ে গুণ এবং এইসিসির যে জিপিএ সেটার সাথে দশ দিয়ে গুণ দিয়ে যেটা পাবে সেটা একশো বিশের সাথে যোগ করে এই টোটাল দুশো মার্কের পরীক্ষা এই দুশো মার্কের মধ্যে কে কত পাবে এটা দিয়ে আসলে মানবণ্টন নির্ধারণ করা হবে কে চান্স পাবে কে চান্স পাবে না ঠিক আছে তো এখন আসি এমসিকিউ এর ব্যাপারটা ক্লিয়ার করে দিই এমসি কিউ বাংলা অথবা ইলেকটিভ ইংলিশ এটা হচ্ছে যাদের ইংলিশ ভার্সনে যারা পড়াশোনা করেছে ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করেছে তাদের যারা ইংলিশ পড়াশোনা পড়াশোনা করে নি তাদেরটা লাগবে না তো বাংলাতে হচ্ছে ষোলোটা কোয়েশন থাকবে ষোলোটার প্রতিটা কোশ্নের মান থাকবে ওয়ান পয়েন্ট টু ফাইভ এবং মোট বিশ মার্ক্স জেনারেল ইংলিশ থেকে কোশ্চেন আসবে ষোলোটা ওয়ান পয়েন্ট টু ফাইভ করে বিশ মার্কস আর জেনারেল নলেজ থেকে কোশ্চেন আসবে আঠাশটা ওয়ান পয়েন্ট টু ফাইভ করে পঁয়ত্রিশ নম্বর ঠিক আছে তাহলে বাংলায় বিশ ইংলিশে বিশ জেনারেল নলেজে পঁয়ত্রিশ এই হচ্ছে মোট পঁচাত্তর মার্কের এনসি কিউ তো বাংলার যে এমসিকিউ এই বাংলার এমসিকিউর জন্য বোর্ড বইটা ভালো করে পড়তে হবে তার সাথে ব্যাকরণের এই টপিকগুলো ভালো করে পড়তে হবে এগুলো কিন্তু আমি পড়াই দিয়েছি অলরেডি এটা কতটুকু পড়াইছি আমি সন্ধি বাক্য বাক্যপরণ এটা হচ্ছে ও ধাতু পর্যন্ত পড়াই দিয়েছি ঠিক আছে ধাতু পর্যন্ত হয়ে গেছে আমার পনেরোটা লেকচার হয়ে গেছে তোমরা আমার অনলাইনে দেখতে পারো আমি পনেরোটা লেকচার শেষ করে দিয়েছি আর এই কটা আমি পড়াই দিব এটা কোনো ব্যাপার না এগুলো শেষ করে দেওয়ার পরে আবার রিটার্ন নিয়েও আলোচনা করবো তো বাংলা নিয়ে কোনো টেনশন করবে না আমার চ্যানেলে ফুল সাপোর্ট পেয়ে যাবে আর এটা আমি কথা দিয়েছি এবং আমি আমার কথাটা রাখবো তোমরা দেখিও ঠিক আছে তো বাংলার ঝামেলা শেষ বাংলা হচ্ছে বোর্ড বই প্লাস এই যে আমি যে টপিকগুলো দেখাইলাম এগুলো হুম জেনারেল ইংলিশ হচ্ছে জেনারেল ইংলিশ তোমার যেগুলো নর্মাল এতদিন গতানুগতিকভাবে যে স্যাররা পড়ে পড়া আসতেছে এগুলোই এমসি মানে এর বাইরে আর কিছু নাই এমসিকিউ এর জন্য মানে এমসি এর জন্য এতদিন ধরে যেগুলো পড়ে আসছো যেগুলো স্যাররা নর্মালি পড়ায় যেগুলো কোচিংয়ে নর্মালি পড়ায় সেগুলোই আর জেনারেল নলেজ এমসিকিউ প্রায় সেম ওই ব্যাপারটা একই এটাতে কোনো চেঞ্জ নেই তবে একটু চেঞ্জ আছে সেটা হচ্ছে যে বাংলাদেশ আন্তর্জাতিক তো থাকবে থাকবে তার সাথে একটু চেঞ্জ আছে এসএসসি এইচএসসি এর যে পৌরনীতি ও সুশাসন সমাজবিজ্ঞান অর্থনীতি ইতিহাস যুক্তিবিদ্যা ভূগোল এবং তার সাথে এই আইসিটি আইসিটিটা কিন্তু বোল্ড করে দিয়েছি দেখো তার মানে ইম্পর্টেন্ট এইগুলো থেকে কোশ্চেন আসবে এটা আছে নতুন অ্যাড কোর্স এবার যে বাংলাদেশ আন্তর্জাতিক থেকে তো কোশ্চেন আসবে তার সাথে এই জিকের মধ্যে এগুলো থেকে কোশ্চেন আসবে তবে কম পরিমাণে আসবে হয়তো বা পৌরীতি সুশাসন থেকে একটা সমাজবিজ্ঞান থেকে একটা অর্থনীতি থেকে একটা ইতিহাস থেকে একটা যুক্তিবিদ্যা থেকে একটা ভূগোল থেকে একটা আইসিটি থেকে তিন চারটা আর বাংলাদেশের থেকে এগুলো মানে এরকম কোশ্চেন আসবে ঠিক আছে তাহলে এমসিকিউ গেল কী কী আসবে আমি বলে দিলাম এরপরে রিটেন রিটেন দেখো বাংলা অথবা ইলেকটিভ ইংলিশ যাদের হচ্ছে ইংলিশ ভাষণ তাদের ইংলিশ ইলেকটিভ ইংলিশ যাদের ইংলিশ ভাষণ নয় তাদের এটা প্রয়োজন পড়বে না বাংলা থেকে কোশ্চেন হবে পঁচিশ নম্বরের আর জেনারেল ইংলিশ থেকে কোশ্চেন হবে বিশ নম্বরের ঠিক আছে তো বাংলা পঁচিশ ইংরেজি বিশ নম্বর এগুলো কোন কোন টপিক থেকে কী টাইপের কোশ্চেন আসবে সেটা আমরা নিচে লিখে দিয়েছি তো দেখো রিটেন যে বাংলা অংশটা সেটা প্রথম কোয়েশ্চেনটা হবে কোনো গদ্য বা পদের ভাব কোনো একটা গদ্য পদ্য যে বাংলার গদ্য যেমন আছে বারো বারো বারোটা গদ্য বারোটা পদ্য আছে তো কোনো একটা গদ্যের মূলভাব লিখতে বলতে পারে তারপরে কবিতার উদ্ধৃতি ব্যাখ্যা করতে পারে যে কবিতাগুলোর আছে কবিতার যে কোনো একটা লাইন দিয়ে উদ্ধৃতি দিয়ে বলবে যে এটার লাইন লাইনটি দ্বারা কী বুঝিয়েছো এই উদ্ধৃতি দ্বারা কী বুঝেছ বা তুমি কী বুঝেছো এটার এই ধরনের ব্যাখ্যা করতে পারে আর উদ্ধৃতির সংলাপ ব্যাখ্যা করতে বলতে পারে একটা সংলাপ দিয়ে বলতে পারে যে এই সংলাপটা কার এই কথাটা কার এই উক্তিটি কার লেখক বা কবি পরিস্থিতি থেকে প্রশ্ন আসতে পারে মিলকরণ গদ্য কবিতা বা ব্যাকরণ ভিত্তিক এই টাইপের এটা আমি পরে সুন্দর বুঝাই দিব অন্য একটা ভিডিওতে সারাংশ সারমর্ম্য আসতে পারে সারাংশটা সারমর্ম্য তোমার হতে পারে সেটা তোমার টেকচুয়াল যে গদ্য সেখান থেকে হতে পারে অথবা পদ্ম থেকে যে কোনো একটা মনে করো একটা প্যারা দিয়ে সেটারও সারমর্ম লিখতে পারে সারাংশ লিখতে পারে লিখতে বলতে পারে অথবা আউট থেকেও আসতে পারে তবে বোর্ড বই থেকে আসার সমানাই বেশি বানান শুদ্ধিকরণ এবং উচ্চারণ এটা কোশ্চেন এই টপিকটা থেকে কোশ্চেন আসবে সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখন সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখন বলতে তোমার যে কোনো একটা ছোটো টপিক যেমন ডেঙ্গু নিয়ে যদি লিখতে বল বলা হতে পারে তোমাকে হ্যাঁ যে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে লিখতে বলা হতে পারে সংক্ষিপ্ত অনুচ্ছেদ তারপর ব্যাকরণ সম্পর্কিত যে বিষয়গুলি সংজ্ঞা দৃষ্টান্ত কারক কাকে বলে সমাজ কত প্রকার কি কী তার উদাহরণ দাও এই ধরনের কোয়েশন আসতে পারে অনুবাদ মানে ট্রান্সলেশন যেটা বাংলা টু ইংলিশ বা ইংলিশ টু বাংলা এগুলো আসতে পারে এটা হচ্ছে বাংলা রিটেনের জন্য যে বাংলা সিলেবাস সেটা হচ্ছে এটা রিটেনের জন্য বাংলা সিলেবাস এখন আসি ইংলিশের জন্য ইংলিশের যে রিটেনটা হবে সেটার কী কী কোশ্চেন আসবে প্রথমত কোশ্চেন আসতে পারে কম্প্রিহেনশন ইংলিশ ফার্স্ট পেপার বইটা আছে না সেই ইংলিশ ফার্স্ট পেপার বইটা দেখে নিও সেখানে যে প্যাসেজগুলো আছে সেই প্যাসেজগুলো পড়বে তবে আমি কিছু ইম্পর্টেন্ট প্যাসেজ দিব পরবর্তীতে সেটা দেখে নিও আপাতত প্যাসেজগুলো থেকে কী টাইপের কোশ্চেন আসবে তোমরা এইসিসিতে যে পরীক্ষা দিয়েছিলে ওখানে প্রথম এক দুই নম্বরে কিছু কোয়েশন ছিল প্যাসেজ থেকে ওই টাইপের কোশ্চেনগুলা এইসিসি ফার্স্ট পেপার ইংলিশ ফার্স্ট পেপার যে কোশ্চেনটা এক দুই নম্বরে যে টাইপের কোশ্চেন হয়েছিল ওই টাইপের প্যাসেজ দিয়ে ওই টাইপের কিছু কোশ্চেন হতে পারে এরপরে শর্ট প্যাসেজ আসতে পারে শর্ট প্যাসেজগুলো আসতে পারে তোমার ডেঙ্গু বা জম্মু কাশ্মীর নিয়ে যে ঝামেলা ক্রাইসিস রোহিঙ্গা ক্রাইসিস এই টাইপের শর্ট প্যাসেজগুলো আসতে পারে এক সাম্প্রতিক সময়ে যে ব্যাপারগুলো আমাদের নজর কেড়েছে যে ব্যাপারগুলো সব সময় নিউজে আসতেছে যে ব্যাপারগুলো আলোচিত হচ্ছে সেই ব্যাপারগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট শর্ট প্যাসেজের ক্ষেত্রে ঠিক আছে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন তবে এটাই যে আসবে এমনটা না তবে পার্সোনাল ওপিনিয়ন যে এই টাইপের প্যারাগ্রাফ আসতে পারে ঠিক আছে এরপরে হচ্ছে এক্সপ্লানেশন এক্সপ্লানেশন উইথ দ্য রেফারেন্স টু দ্য কনটেক্সট এটা হচ্ছে প্যাসেজ বা কবিতার দুটা লাইন দেওয়া থাকবে লাইন দেওয়া বল দিয়ে বলবে যে এটা আসলে কোন প্যাসেজ থেকে বা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে এটা কে লিখেছে রাইটারটা কে এই ধরনের কোয়েশন আসতে পারে তারপর রিয়ারেঞ্জিং আসতে পারে রিয়ারেঞ্জিংগুলো এর ধরনের আসতে পারে বঙ্গবন্ধুকে নিয়ে আসতে পারে নেলসন ম্যান্ডেলাকে নিয়ে আসতে পারে রবীন্দ্রনাথকে নিয়ে আসতে পারে তো এদের এগুলো ইম্পর্টেন্ট কারণ এদের এইগুলো জিনিস বোর্ড বইয়ে আছে তো এই ধরনের যে ব্যক্তি সম্পর্কে বঙ্গবন্ধু সম্পর্কে যেমন একটা ইয়ে আছে প্যাসেজ আছে সাতই মার্চে এরকম যে বিখ্যাত ব্যক্তিগুলোকে নিয়ে তোমাদের এইসিসি ইংলিশ ফার্স্ট পেপারে কোনো প্যাসেজ রয়েছে সেই প্যাসেজগুলো কিন্তু ইম্পর্টেন্ট সেটা রিয়ারেঞ্জ এর জন্য ঠিক আছে তারপরে ট্রান্সলেশন ট্রান্সলেশন মানে বাংলাতে টু ইংলিশ ইংলিশ টু বাংলা পাংচুয়েশন পাংচুয়েশন থেকে কোশ্চেন আসবে ফুল স্টপ কমা কোথায় হবে সেমিক্লোন হবে এগুলোর ব্যবহার একটা প্যাসেজ দিয়ে বলবে যে এটার ঠিক ঠিক জায়গায় বসাও হুম উইথ ক্লু উইদাউট ক্লু ঠিক তোমরা এসিসিতে যেরকম পরীক্ষা দিয়েছো এরকম কোয়েশন আসতে পারে সেন্টেন্স মেকিং একটি একটা ওয়ার্ড দেওয়া থাকবে সেই ওয়ার্ড দিয়ে বলবে যে এই ওয়ার্ডটার দ্বারা একটা সেন্টেন্স তৈরি করো খুব সোজা যাদের যাদের বেস ভালো আছে যারা টেন্স স্ট্রাকচার খুব ভালোভাবে জানো তাদের কাছে এটা কোনো ব্যাপারই না তারপরে হচ্ছে চেঞ্জিং অ্যান্ড ট্রান্সফরমেশন এটা হতে পারে ভয়েস চেঞ্জ এটা হতে পারে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যাফরমেটিভ টু নেগেটিভ নেগেটিভ টু অ্যাফরমেটিভ ইন্টারোগেটিভ হতে পারে ডিগ্রি পজিটিভ সুপারজিটিভ হতে পারে কমপ্লেক্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই ধরনের হতে পারে ঠিক আছে এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাওয়া ইউনিটের টোটাল সিলেবাস এই পুরো পেজটার পিডিএফ ফাইলটা যাদের দরকার তারা হচ্ছে আমার ভিডিওর ডিসক্রিপশানটা একটু চেক করো ওখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কটাতে ক্লিক করলেই ওখানে এই যে পেজটা আলোচনা করলাম এই পুরো পেজটা ওখানে পেয়ে যাবে তো এই পেজটার সাথে থাকলে আসলে খুব সহজ সময় ভিডিও দেখতে হবে না আর চাইলে তোমরা এই পেজটা তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করতে পারো এই পেজটার মাধ্যমে তোমাদের সকল কনফিউশনগুলো মানে একদম সমস্যার সমাধান হয়ে যাবে কোন কোন টাইপের কোশ্চেন হবে কী টাইপের কোশ্চেন আসবে এটা কিন্তু একদম ক্লিয়ার কনসেপ্ট এটা আমি কিছু বানাই নাই এটা সার্ক সার্কুলার দেখে আর কিছু পার্সোনাল ওপিনিয়ন এখানে অ্যাড করে আমি এটা তৈরি করছি সো এটা কিন্তু আমার নিজস্ব কোনো তৈরি করার কিছু জিনিস না তোমরা যারা সার্কুলার খুলে দেখেছ তারা নিশ্চয়ই এটা দেখেছো যে এগুলোই আছে সার্কুলার দেখবে সবসময় ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য হচ্ছে সার্কুলার দেখবে ভালো স্টুডেন্টরা কখনো এই যে স্লিপ জিনিসগুলো যেগুলো আছে কত জিপিএ লাগে কোন ইউনিটে কত মার্কস পেলে চান্স হয় পাস মার্ক কত এগুলো ভালো স্টুডেন্টরা মানুষকে জিজ্ঞাসা করে না এরা নিজেরাই কিন্তু এই যে দেখো এত কষ্ট করে আমার ভিডিওটা যদি খুঁজে পাও নাইট টোয়েন্টি ফোরকে যেভাবে খুঁজে পেয়েছ ঠিক সেইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্কুলারটাও খুঁজে বের করতে হবে আর তারপরে আমি তোমাদেরকে একটু হেল্প করে দিচ্ছি তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লিখে দিই যাদের অ্যাডমিশন ডট ইআইএস ডট ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ইউনিটের সার্কুলারগুলো ডাউনলোড করতে পারো এই ওয়েবসাইটে গেলে দেখবা যে উপরে ডান দিকে নোটিশ দেওয়া রয়েছে হুম ওখানে লেখা আছে যে ক ইউনিট খ ইউনিট গ ইউনিট ঘ ইউনিট নোটিস এরকম একটা ইয়ে আছে ওখানে ডাউনলোড লিঙ্কে ক্লিক করলেই পিডিএফ ফাইল আকারে তোমাদের মোবাইলেই শো করবে একদম সার্কুলারটা মোবাইলে শো করবে তো যাদের যে কোনো কোশ্চিন দেখবে সার্কুলারটা ভালো করে একটু খুঁজে দেখো তোমার কোশ্চেনগুলো সকল সমস্যার সমাধান ওখানে দেওয়া আছে কত জিপিএ কত পেলে পাস কবে পরীক্ষা কোন ইউনি কোন সাবজেক্ট পেতে গেলে কত সাব কত নাম্বার পেতে হবে এইসিসিতে কত নাম্বার থাকতে হবে সব সমস্যার সমাধান ওখানে পেয়ে যাবে তো মানুষকে অযথা জিজ্ঞেস না করে তোমরা সব সময় যে কোনো ইউনিভার্সিটির তথ্য প্রয়োজন পড়লে যে কোনো ইউনিভার্সিটির যে কোনো তথ্য প্রয়োজন পড়লে সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে ভিজিট করবে ঠিক আছে আজকের মতো এ পর্যন্তই একটু পরে আমি আবার তোমাদের সামনে আসতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ এবং ঘ ইউনিট নিয়ে ঠিক আছে